আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আজ আমি আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো স্পঞ্জি প্লেন কেক। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে দুটো ডিম নিয়েছি, আর এখানে এক কাপ ময়দা, হাফ কাপ তেল, এক কাপ থেকেও কম চিনি, 4 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। তো আমি এখন এগুলো এক এক করে বিট করে নেব। এখন আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে এগুলো বিট করে নেব ভালো করে। আমার এটা ভালোভাবে ব্যাটারটা বিট করা হয়েছে। এখন আমি এটা একটা পাতিলের মধ্যে বানাবো, তার জন্য আমি এই পাতিলটা নিয়েছি ছোট সাইজের, আর তার জন্য ননস্টিক বেকিং পেপার দিয়েছি। আপনাদের কাছে যদি এই বেকিং পেপার না থাকে তাহলে যে কোনো সাদা কাগজের মধ্যে তেল ভরে বানাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন এটা এর মধ্যে ঢেলে দেবো। আর তার আগে আমি দেখাচ্ছি, এখানে একটা তাওয়া বসিয়েছি, লোহার তাওয়া, এটার উপরে আমি পাতিলটা দেবো। আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু জাকি দিয়ে নিয়ে এইভাবে, তাহলে ভিতরে যে বাবলগুলো থাকে এগুলো বের হয়ে যায়, ভিতরে কোনো ফাঁকা থাকে না। তো এখন আমি এটা তাওয়াটার উপর বসিয়ে দেব। আমি পাতিলটা বসিয়ে দিছি তাওয়ার উপর, এখন আমি হাই হিটে দেব 15 মিনিটের মতন, তারপরে আমি আবার 25 মিনিট লো হিটে রেখে দেব। টোটাল আমার 40 মিনিট লাগবে। তো আমি 40 মিনিট পরে ফিরে আসতেছি। ফিরে এলাম 40 মিনিট পর। আমি একটা কাটি হেল্প মানে সাহায্যে দেখতেছি কেকটা হয়েছে কিনা। হ্যাঁ, একদম ড্রাই আসছে, তার মানে কেকটা হয়েছে। আমি কেকটা নামিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার স্পঞ্জি কেক। এই যে দেখুন কত সুন্দর, সফট একদম। আপনাদের যদি ভালো লাগে প্রণালীটি তাহলে আপনারা ট্রাই করবেন। আর আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সামনে এগিয়ে যেতে পারি। আর আমার ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।